নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানানোর রেশ কাটতে না কাটতেই মন্ত্রিসভায় কে আসছেন আর কে বাদ পড়ছেন এই আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে বেশ কিছু নতুন মুখ নিয়ে নানা আলোচনা করছেন বিভিন্ন পর্যায়ের নেতারা, তবে কারো কাছেই নিশ্চিত কোনো তথ্য নেই। তবে গুঞ্জন রয়েছে এবার শুধু আওয়ামী লীগেরই মন্ত্রিসভা হবে, অর্থাৎ 2008 ও 2014 সালের মতো জাতীয় পার্টি কিংবা 14 দলের শরীরদের কাউকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার সম্ভাবনা নেই। কারণ এমনিতেই আওয়ামী লীগের বাইরে মাত্র 4টি দলের সংসদে প্রতিনিধিত্ব আছে, ফলে প্রকৃত বিরোধী দল থাকছে না এমন সমালোচনা রয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের বাইরে থেকে আর কাউকে মন্ত্রিসভায় স্থান দিলে সরকার বিরোধী পক্ষ বলে কিছুই থাকবে না। এবার মন্ত্রিসভায় একেবারে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন এমন বেশ কয়েকজন থাকতে পারেন। এর মধ্যে জয়ী একাধিক সাবেক আমলার নাম আলোচনায় আছে। আলোচনায় রয়েছে তরুণ কয়েকজন সংসদ সদস্যের নাম। এছাড়া বর্তমান মন্ত্রিসভায় থাকা 2-3 জন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদোন্নতি হতে পারে এমনটিও আলোচনায় করছেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। সর্বশেষ মন্ত্রিসভায় প্রত্যন্ত অঞ্চল থেকে এবং কম পরিচিত অনেককে স্থান দিয়ে আলোচনার জন্ম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও এমন দুই একটা চমক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা 3-4 বার সংসদ সদস্য হলেও অতীতে মন্ত্রিসভায় স্থান পাননি। এবার এমন 3-4 জনের নাম আলোচনায় আছে। এছাড়াও 2008 ও 2014 সালের মন্ত্রিসভায় ছিলেন এমন কয়েকজনের ফিরে আসার সম্ভাবনা আছে। তেজগাঁও কার্যালয়ে সভার পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাকে নিয়ে সামনের পথ চলবেন, কি হবে তার টিম, এটা প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার, এ বিষয়ে আগাম কিছু বলা যাবে না। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা গতকাল নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকে বাদ পড়বেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু কারা আছেন বা বাদ পড়ছেন এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ জানেন না। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্রের তথ্য অনুযায়ী বয়স, নানা বিতর্ক ও অদক্ষতার দায়ে 45 সদস্যের মন্ত্রিসভার মধ্যে অন্তত 15 জন মন্ত্রী প্রতিমন্ত্রী বাদ যেতে পারেন। এর মধ্যে টানা 3 মেয়াদে মন্ত্রিসভায় আছেন এমন নেতাও বাদ পড়তে পারেন। পুরনো মন্ত্রী পরিষদ সদস্যদের একটি বড় অংশই নতুন মন্ত্রিসভায় থাকছেন। দলের হেভিওয়েট বা কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রিসভায় রাখার সম্ভাবনা বেশি। নতুন করে বন্টন হতে পারে দায়িত্ব। সেক্ষেত্রে আওয়ামী লীগের কোনো নেতার ধারণা, অর্থনৈতিক সংকটের সময় নিষ্ক্রিয়তা ও বয়স বিবেচনায় অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না। তার স্থানে বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে আলোচনা রয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানও এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নতুন মন্ত্রিসভায় আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন বলে আলোচনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন খালেদ মাহমুদ চৌধুরীও। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগের দায়িত্বেই থাকতে পারেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমও এবার পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব বহাল থাকবেন কিনা সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। আর গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ এ আরাফাত। সাম্প্রতিক সময়ে তাকে বেশ কয়েকবার বিদেশিদের সঙ্গে মধ্যস্থতা বা যোগাযোগ রক্ষার কাজে সামনে দেখা গেছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম পেতে পারেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের অন্যতম সমন্বয়ক আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুট মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। নড়াইল 2 আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজাকেও মন্ত্রিসভায় আনতে পারেন শেখ হাসিনা। কোনো সূত্র আবার বলছে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজবুল হাসান পাপনও। নানা কারণে বিতর্ক হওয়ায় এবার মন্ত্রিসভায় না আসার সম্ভাবনা বেশি পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।